আসসালামু আলাইকুম মিস। মিস, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম দাদা। মিস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার কথা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম মিস। মিস, আসসালামু আলাইকুম। আদাব মিস। মিস কেমন আছেন আপনি? ভালো আছি। তোমরা ভালো আছো? জি মিস। আসসালামু আলাইকুম। আজকে কি করার কথা বলুন তো। আজকে কি হওয়ার কথা বলো। আমার কথা শুনতে পাচ্ছো? ভূমিকা কি? জীবদেহী কোষের ভূমিকা। কোষের ভূমিকা তো আলোচনা করে ফেলেছি গত ক্লাসে, তো সব তৃতীয় অধ্যায় পুরোটাই। আমাদের যে কবে থেকে রোজার বন্ধ হবে সেটা বলতে পারি না বাবা, এটা এখনো বলতে পারি না। কর্তৃপক্ষ আমাদেরকে কিছু জানার নাই, তোমাদেরকেও যখন জানাবে আমাদেরকেও জানাবে, ঠিক আছে? আচ্ছা, আজকে কথা ছিল যে যে ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় আসে এই অধ্যায় থেকে, যেগুলোর উত্তর ভালো করে লিখে দেওয়া নেই, সেই উত্তরগুলো আমি তোমাদেরকে আজকে লিখে দেব। হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছ না সবাই? মিস সবাই মিউট করে রাখো, কেউ কোনো কথা বলবে না। হ্যাঁ, প্রথম যে প্রশ্নটা লিখে দেবো সেটা হচ্ছে জনন কোষ কাকে বলে। তোমরা প্রশ্নটা লিখে রাখো, আমি উত্তরটা শুধু লিখে দেব। প্রথম প্রশ্ন হচ্ছে জনন কোষ কাকে বলে। যদি প্রশ্ন লিখে দিব তাহলে আবার একের পর এক প্রশ্ন প্রশ্ন কোথায় এটা বলবা। লিখেই দিলাম, প্রশ্ন হচ্ছে জনন কোষ কাকে বলে। তাড়াতাড়ি লিখবে, কারণ চারটা প্রশ্ন উত্তর লিখতে হবে। এটা হলো প্রশ্ন। উত্তর কি লিখবে দেখো। বহুকোষী। মিস আমাদের হোমওয়ার্কে ক্লাসের শেষের টাইমে দেখবেন। হ্যাঁ, বহুকোষী জীবের যে সকল কোষ যে সকল কোষ শুধু জনন কাজে অংশগ্রহণ করে, করে সেগুলোকে জনন কোষ বলে।
জনন কোষ দুই প্রকারের মধ্যে লিখে দিয়ে রাখলাম। সংজ্ঞা আসলে শুধু সংজ্ঞাটাই দিতে হবে, কিন্তু আবার যদি পরীক্ষায় প্রশ্ন আসে জনন কোষ কয় প্রকার ও কি কি, তখন তোমাকে দুইটা লিখতে হবে। জনন কোষ দুই প্রকার, যথা এক হচ্ছে শুক্রাণু আর দুই হচ্ছে ডিম্বাণু। খুব তাড়াতাড়ি লিখতে হবে, কারণ আমি খুব তাড়াতাড়ি মুছেও দিব। কি লিখেছি দেখো, জনকোষ কাকে বলে প্রথম প্রশ্ন, সেটা হচ্ছে উত্তর হিসেবে লিখবে, বহুকোষী জীবে যে সকল কোষ শুধু জনন কাজে অংশগ্রহণ করে সেগুলোকে জনকোষ বলে। জনকোষ দুই প্রকার, যথা শুক্রাণু এবং ডিম্বাণু। সংজ্ঞা হিসেবে আসলে ওই জনকোষ বলে এই পর্যন্ত লিখলেই হবে, কিন্তু কখনো কখনো আবার পরীক্ষায় প্রশ্ন আসে জনকোষ কয় ধরনের এবং কি কি, তখন লিখতে হবে জনকোষ দুই ধরনের, যথা শুক্রাণু এবং ডিম্বাণু। লেখা হয়েছে? যারা পারবে না লিখতে তারা এর মধ্যে, হ্যাঁ, পরবর্তীতে আবার হচ্ছে ভিডিও দেখে তুলে নিবে। পরের প্রশ্নটা দেখো, প্রশ্ন হচ্ছে প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলা হয় কেন? প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলা হয় কেন? এটা হচ্ছে প্রশ্ন। উত্তর দেখো, প্রোটোপ্লাজম কোষের তথা দেহের সকল মৌলিক ও জৈবিক কার্যাদি সম্পন্ন করে। করে থাকে যেমন খাদ্য তৈরি, খাদ্য পরিপাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খাদ্য পরিপাক, মৌলিক ও জৈবিকের পরে কি লিখেছেন? কার্যাদি, কার্যাদি মানে কার্য সকল আর কি, কার্যাদি। হ্যাঁ, কার্যাদি সম্পন্ন করে থাকে, যেমন খাদ্য তৈরি, খাদ্য পরিপাক, তারপরে শোষণ। উপরে মুছে দিলাম কিছুটা, হ্যাঁ, মিউট করে রাখো সবাই। শোষণ এর আগে কোনো কোশ্চেন দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, আরেকটা দিয়েছি, বৃদ্ধি, জনন। মিস আমি তো নেটওয়ার্ক প্রবলেমের কারণে ভিডিও দেখে নিবে, ভিডিও দেখে দিবে ইত্যাদি। জনন কোষের আগে কি কিছু লেখা হয়েছিল? না না, প্রোটোপ্লাজম, কথা বলো না, কথা বলো না, প্রোটোপ্লাজমের জৈবিক বৈশিষ্ট্যই শোষণের পরে বৃদ্ধি। হ্যাঁ হ্যাঁ, শোষণের পরে, উপরে মুছে দিয়ে লিখেছি না, প্রোটোপ্লাজম কোষের তথা দেহের সকল মৌলিক ও জৈবিক কার্যাদি সম্পন্ন করে থাকে, যেমন খাদ্য তৈরি, খাদ্য পরিপাক, শোষণ, বৃদ্ধি। শোষণ,
শোষণ 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 বৃদ্ধি জনন ইত্যাদি প্রোটোপ্লাজমের জৈবিক বৈশিষ্ট্য। উপরে আমি আর এটা আরেকটু বুঝে দিচ্ছি। জৈবিক বৈশিষ্ট্যই জীবের বৈশিষ্ট্য। পুরো গতিশীল কোষের কোষের সমস্ত কাজ প্রোটোপ্লাজম সম্পূর্ণ করে। এজন্যই প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলা হয়। এজন্যই প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলা হয়। তাহলে আমি কি লিখেছি পুরোটা একবার মিলিয়ে নাও। প্রোটোপ্লাজম কোষের তথা দেহের সকল মৌলিক জৈবিক কার্যাদি সম্পূর্ণ করে থাকে, যেমন খাদ্য তৈরি, খাদ্য পরিপাক, শোষণ, বৃদ্ধি, জনন ইত্যাদি। পুরো গতিশীল কোষের সমস্ত কাজ প্রোটোপ্লাজম সম্পূর্ণ করে। এজন্যই প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলা হয়। আমি মুছে দিব পুরোটা এখন, দিয়ে পরের প্রশ্ন লিখবো। পরের প্রশ্নটা দেখো, প্লাস্টিড কয় ধরনের এবং কি কি? প্রশ্ন, প্লাস্টিড কয় ধরনের এবং কি কি? কয় ধরনের এবং কি কি? প্রশ্ন বিভিন্ন ভাবে আসতে পারে, উত্তর একই হবে। প্লাস্টিক কত প্রকার ও কি কি, কয় ধরনের কি কি? কয় ধরনের না লিখে যদি পরীক্ষায় আসে কত প্রকার, তাহলে কি ওই সেমই হবে উত্তর? অবশ্যই, সেই কথাটাই তো আমি এইমাত্র বললাম যে প্রশ্ন বিভিন্ন ভাবে আসতে পারে, উত্তর কিন্তু একই হবে। প্লাস্টিক কয় ধরনের হতে পারে, প্লাস্টিক কত প্রকার হতে পারে, প্লাস্টিক কে কি কি ভাগে ভাগ করা যায়, বিভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে, উত্তর একই হবে। প্লাস্টিক তিন ধরনের, যথা এক হচ্ছে, বানানগুলো খুব ভালো করে লিখবে, ক্লোরোপ্লাস্ট, দুই হচ্ছে ক্রোমোপ্লাস্ট, তিন নম্বর হচ্ছে লিউকোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। তাহলে প্রশ্ন হচ্ছে প্লাস্টিক কয় ধরনের এবং কি কি, অথবা প্লাস্টিক কত প্রকার ও কি কি, অথবা প্লাস্টিক কে কি কি ভাগে ভাগ করা যায়। যে কোনো প্রশ্ন আসলে উত্তর লিখতে হবে প্লাস্টিক কে তিন ভাগে ভাগ করা যায়, বা প্লাস্টিক তিন ধরনের কি কি, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট আর লিউকোপ্লাস্ট। মুছে দিলাম আমি, লেখা শেষ না? হ্যাঁ ঠিক আছে। লাস্ট প্রশ্ন হচ্ছে, মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তির আধার বা পাওয়ার হাউস বলা হয় কেন?
মিস মাত্র কি শুধু একটা প্রশ্ন দেয়া হয়েছে না আরো কিছু দেয়া হয়েছিল? তিনটা দেওয়া হয়ে গেছে। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তির আধার আধার বা পাওয়ার হাউস বলা হয় কেন? এটা হচ্ছে প্রশ্ন। এই উত্তরটা একটু বড় হবে, যদিও 2 নম্বরের প্রশ্ন হিসেবে এগুলো আসবে, কিন্তু এই উত্তরটা একটু বড় হবে। মাইটোকন্ড্রিয়াকে, সরি, মাইটোকন্ড্রিয়া কোষের সমস্ত সমস্ত কাজের জন্য শক্তি উৎপাদন ও নিয়ন্ত্রণ করে। এটা মাইটোকন্ড্রিয়া লিখছেন না? হ্যাঁ হ্যাঁ, মাইটোকন্ড্রিয়া লিখেছি। মাইটোকন্ড্রিয়া কোষের সমস্ত কাজের জন্য শক্তি উৎপাদন ও নিয়ন্ত্রণ করে। নিয়ন্ত্রণ করে শ্বসনের জন্য প্রয়োজনীয় প্রয়োজনীয় এনজাইম কোএনজাইম প্রভৃতি একে এটা প্রার্থনা প্রার্থনা ঘোষ কি হচ্ছে? মিস ভুলে দাগ লেগে গেছে। আচ্ছা, দাগ লেগে গেলে আবার মুছে দিবা, আমি উপরে একটু মুছে দিব। কি লিখেছি দেখো, মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তির আধার বা পাওয়ার হাউস বলা হয় কেন? মাইটোকন্ড্রিয়া কোষের সমস্ত কাজের জন্য শক্তি উৎপাদন ও নিয়ন্ত্রণ করে, শোষণের জন্য প্রয়োজনীয় এনজাইম কো এনজাইম প্রভৃতি, উপরে একটু মুছে দিলাম, কেউ একজন আনমিউট করা আছে, কে দেখো তো? প্রভৃতি ধারণ করে, ধারণ করে নিজস্ব নিজস্ব আচ্ছা ধারণ করে লিখে একটা দাড়ি দিয়ে দাও, তারপরে দাড়ি দেওয়ার পরে পরে আবার লিখো, নিজস্ব ডিএনএ ও আরএনএ তৈরি করে, আরএনএ তৈরি করে, স্নেহ বিপাকে সাহায্য করে, বিপাকে সাহায্য করে,
এছাড়াও মাইটোকন্ড্রিয়া শোষণের বিভিন্ন পর্যায়, যেমন সেটা কি লিখেছেন মাইটোকন্ড্রিয়া, এছাড়াও মাইটোকন্ড্রিয়া শোষণের বিভিন্ন পর্যায়, যেমন ক্রেবস ক্রেবস হ্যাঁ ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট। ওয়ার্ডগুলো একটু কঠিন, বারবার লিখে লিখে প্র্যাকটিস করবা। ইলেকট্রন ট্রান্সপোর্ট, মিস ক্রেবস চক্র, ওটাকে একসাথে? একসাথে না, আলাদা ওয়ার্ড। একসাথে একটাই ইয়ে কিন্তু আলাদা ওয়ার্ড, ইলেকট্রন ট্রান্সপোর্ট। সম্পূর্ণ করে মোট কথা মাইটোকন্ড্রিয়া মাইটোকন্ড্রিয়ার পর শোষণ নিয়ে লেখা কি? শোষণের, এছাড়াও মাইটোকন্ড্রিয়া শোষণের বিভিন্ন পর্যায়, যেমন ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সম্পূর্ণ করে। মোট কথা মাইটোকন্ড্রিয়া, উপরে মুছে দিলাম, তোমরা হচ্ছে এখানে ক্লাস করতেছো, আবার গ্রুপে একের পর এক ইমোজি পাঠাচ্ছে, এটা ওটা পাঠাচ্ছে, এটা কেন? ক্লাসটা মনোযোগ দিয়ে করো। এত বলার পরে তোমাদেরকে বলি যে গ্রুপে এখানে সব টিচাররা যুক্ত আছে, অনেকে যুক্ত আছে, সেখানে তোমরা বারবার এটা ওটা লিখে চ্যাট করবা না, তারপরও তোমরা একের পর এক চ্যাট করতেই থাকো, বলার পরও শুনে না, নাই তো সারাদিন এই কাজ করে। মোট কথা মাইটোকন্ড্রিয়া শ্বসন প্রক্রিয়ার সাহায্যে শক্তি উৎপাদন করে। দুই মার্কের কোশ্চেন যদি এত বড় হয় তাহলে আরো বড় বড় যে কোশ্চেন আছে ওগুলো কত কষ্ট হবে। আমি আগে বলেছি যে প্রশ্নের উত্তরটা একটু বড় হবে, তাহলে মিস এগুলো তাহলে বড় প্রশ্ন হিসেবে আসবে, বড় প্রশ্ন হিসেবে আসতে পারে এই প্রশ্নটা। মাইটোকন্ড্রিয়া কোষের এতটাও বড় কিন্তু না, বারবার লিখে লিখে বসতেছি তাই খাতায় লিখলে 5 লাইন বা 6 লাইন হবে। মিস আমার পুরো খাতা ভরে গেছে। হ্যাঁ তো পুরো, তুমি তো যে একটা ওয়ার্ডের মাঝখানে যদি, দুইটা ওয়ার্ডের মাঝখানে যদি 1 মিটার দূরত্ব রাখো, আবার হচ্ছে উপরে নিচে ওয়ার্ডের মাঝে যদি বেশি বেশি দূরত্ব রাখো, তাহলে খাতা ভরে কেন? খাতা কিন্তু দুইটা ওয়ার্ড লিখেও ভরে ফেলা যায়। হ্যাঁ এরকম 4 বা 5 লাইন বা 6 লাইন এরকম হবে। তোমরা তোমরা 6-এ পড়ো তো তোমাদের লেখা একটু বড়, সেজন্য একটু বড় হয়েছে, এতটাও বড় না। আমি খাতায় লিখেছি 5 লাইন 6 লাইন হয়েছে। কোষের শক্তির আধার
বা পাওয়ার হাউস বলা হয়। আর বড় করে রেখে দেওয়ার আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে যখন আমরা খাতায় লিখি পুরো কিছু মুখস্থ করে, তখন কিন্তু পুরো সব লাইন মনে থাকে না, দেখা যাচ্ছে ওর মধ্যে কিছু ওয়ার্ড মিস্টেক হয়ে যায়, মনে থাকে না, যার কারণে লিখলে যেন মোটামুটি একটা লেখা আসে যেটাতে আমি 2-এ 2 নম্বর বা 3-এ 3 নম্বর দিতে পারি, এই জন্য একটু বড় করে লিখে দেওয়া। আর যদি এই প্রশ্নটায় 3 নম্বরের জন্য আসে, তাহলে কিন্তু এর সাথে তোমাদেরকে চিত্র ইনক্লুড করতে হবে। আমি কি বললাম, যদি 3 নম্বরের জন্য এই প্রশ্নটা আসে, তাহলে চিত্র ইনক্লুড করতে হবে, মাইটোকন্ড্রিয়াল চিত্র দিতে হবে। চিত্রটা আসতে হবে, বুঝিনি, বইয়ে তোমাদের বইয়ের চিত্রটা আছে না সুন্দর করে দেওয়া আছে, চিত্রটা আসতে হবে। কয়টা চিত্র আছে মাইটোকন্ড্রিয়াল? একটা মাইটোকন্ড্রিয়া তো ধরো 2-3টা করে দেওয়া আছে, একটা লিখলেই হলো। শুধু একটা মাইটোকন্ড্রিয়া ছবি দিলে হবে? হ্যাঁ, একটা মাইটোকন্ড্রিয়া জাস্ট একে দেখাবে যে এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। ওই যে ভিতরে উদ্ভিদ প্রাণী কোষের ভিতরে উদ্ভিদ কোষের ভিতরে আঁকানো আছে না, ওই চিত্রটা একটু বড় করে আঁকবে, একটু বড় করে একটু সুন্দর করে আঁকবে, রেখে আঁকে দিয়ে লিখবে চিত্র হচ্ছে মাইটোকন্ড্রিয়া। অবশ্যই চিত্র আঁকলে চিত্রের নিচে চিত্র লিখে লিখবা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, যে চিত্র চাইবে সেই চিত্র নাম লিখতে অবশ্যই হবে। এই হচ্ছে মোটামুটি তোমাদেরকে কয়েকটা প্রশ্ন যে দিতে চেয়েছিলাম এই অধ্যায়ে, এই প্রশ্নগুলো এই অধ্যায় থেকে আসতে পারে, সেই প্রশ্নগুলো আমি লিখে দিলাম, ঠিক আছে? হ্যাঁ, এগুলো অনেক ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় প্রায় আসে, এজন্য এগুলো লিখে দিলাম। আচ্ছা, এবার হচ্ছে আমি HW দিয়েছিলাম, যেটা নিউক্লিয়াসের চিহ্নিত চিত্র, যাকে বলবো সে বলবে। প্রথমে বলবে হচ্ছে সানজিদা, তুমি দেখাও, সানজিদা আক্তার তুমি দেখাও। আচ্ছা, নিউক্লিয়াস, নিউক্লিয়াসের বিভিন্ন অংশ, অংশগুলোর নাম বলো তো একবার। নিউক্লিয়ার মেমব্রেন, হ্যাঁ, নিউক্লিয়াস, নিউক্লিয়াস, নিউক্লিওলাস, হ্যাঁ নিউক্লিওলাস, হ্যাঁ, ক্রোমাটিন তন্তু। ওকে, ধন্যবাদ, ঠিক আছে। এরপরে দূরে মাখনন নিধি তুমি দেখাও। হ্যাঁ, অংশগুলোর নাম, হ্যাঁ দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, অংশগুলোর নাম বলো। মিস, এই যে আছে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, হ্যাঁ, নিউক্লিওপ্লাজম, ক্রোমাটিন তন্তু বা ক্রোমাটিন জালিকা, নিউক্লিয়ার রন্ধ্র। ওকে, ধন্যবাদ, ঠিক আছে। সুমন্তিকা, হ্যাঁ দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা বলো, চিত্রগুলোর নামগুলো বলো, সবাই শুনে শুনে সবার মুখস্থ হয়ে যাক। মেমব্রেন, ক্রোমাটিন তন্তু, নিউক্লিওলাস, নিউক্লিয়ার রন্ধ্র, নিউক্লিওপ্লাজম। ওকে, ধন্যবাদ। আচ্ছা, এরপরে হচ্ছে তুমি এ করো, মিউট করে রাখো। হ্যাঁ, আয়শা সিদ্দিকাও, আয়শা সিদ্দিকা তুমি আছো? আচ্ছা, এরপরে হচ্ছে আয়শা আক্তার, আয়শা আক্তার, আর কে কে এঁকেছো বলো দেখি, হাত হাত তুলো। আচ্ছা তানজিলা, হ্যাঁ দেখাও, ভিডিও অন করো, করে দেখাও, হ্যাঁ চিত্রটা দেখাও, আর একটু কাছে নিয়ে আসো, আর একটু কাছে নিয়ে আসো, ক্যামেরার কাছে নিয়ে আসো, হ্যাঁ ঠিক আছে। নামগুলো বলো দেখি, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়ার রন্ধ্র, ক্রোমাটিন তন্তু। ওকে, ধন্যবাদ। আর কেউ এঁকেছো? আচ্ছা রাফিয়া তাসলিম, ভিডিও অন করো,
রাফিয়া, হ্যাঁ দেখো, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, সুন্দর হয়েছে। হ্যাঁ বলো বলো, অংশগুলো বলো, সবাই সবাই খুব সুন্দর করে এঁকেছো। হ্যাঁ বলো, হ্যাঁ হ্যাঁ নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়ার রন্ধ্র, ক্রোমাটিন তন্তু। ওকে ধন্যবাদ, ঠিক আছে, সবারই খুব সুন্দর হয়েছে, কিন্তু অনেকে আঁকোনি, অনেকেই হাত তুলোনি, তারপরে সবার কাজ কিন্তু ছিল এটা, সবাইকে করতে হবে, 5-6 জন দেখালো, বাকিরা করনি, এটা না করলে কিন্তু হবে না। প্রত্যেকটা চিত্রই তোমরা প্র্যাকটিস করবে, উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, মাইটোকন্ড্রিয়াকে আলাদা ভাবে কিভাবে আঁকানো যায়, আজকে যে প্রশ্নগুলো দিলাম, সাথে নিউক্লিয়াসের বিভিন্ন যে অংশ, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো থেকেই তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। তাহলে তৃতীয় অধ্যায় আমাদের শেষ হয়ে গেল, আগামী দিন আমরা অন্য একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, ঠিক আছে? সে পর্যন্ত সবাই ভালো থেকো। HW আজকে যেগুলো পড়া দিলাম এগুলোই পড়বে, আমি চাইলে ইচ্ছা করলে দুই একটা প্রশ্ন কাউকে জিজ্ঞেস করব, ঠিক আছে? যেগুলো আজকে লিখে দিলাম সেগুলোর উপরে এবারে আমি দুই একটা প্রশ্ন ধরবো, যে 4টা প্রশ্ন দিলাম, ছোট ছোট কিছু জিনিস হয়তো এর মধ্যে থেকে ধরলাম, ঠিক আছে? আমরা নিউক্লিয়াস যেভাবে আঁকেছি ওইভাবে মাইক্রোকন্ড্রিয়াকে আঁকতে হবে। মাইটোকন্ড্রিয়াকে একটু বড় করে সুন্দর করে আঁকবে, মানে ভিতরে তো কোষের ভিতরে তো ছোট্ট করে দেওয়া, তোমরা একটু বড় করে নিয়ে যেন চিত্রটা দেখতে সুন্দর লাগে এরকম করে আঁকবে। তাহলে আজকে হচ্ছে CW2, মানে যেটা আমরা HW লেখালাম, মানে CW লেখালাম খাতায়, সেটাই হচ্ছে তোমাদের HW, মানে লেখার দরকার নেই বাট মুখস্থ করবে। CW2 HR বলি আমি আর কি, হোম রিড, বাসায় পড়বে, বাড়ির কাজ বাসায় পড়বে, ওইটাই আমি আগামী ক্লাসে ধরবো, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। নমস্কার মিস।